हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल शुमिस बेकिंग एंड कुकिंग। आज के पर्वे आमी आपनादेर साथे पुरान ढाका स्टाइलर बीफ तेहारी रेसिपी शेयर करब। रमजान मासे अनेकेई आमरा इफतारे तेहारी बिरियानी एसब खेये थाकि। आज के आमी देखाबो किभाबे आपनारा इफतारे एकदम सहज भावे खुबई मजादार ए तेहारी तैरी करते पारबेन। আর রান্না করে খেলেই বুঝবেন এটার স্বাদ পুরান ঢাকার বাপুর্জিদের রান্না করা তেহারির মতোই হবে। আর এটা রান্না করতে তেমন কোনো ঝামেলাও পোহাতে হয় না। চলুন তাহলে আজকের পর্ব দেখে নেওয়া যাক। প্রথমে আমি তেহারির জন্য মাংসটাকে রান্না করে নিব। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপরে এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার নর্মাল সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু সরিষার তেলেও সম্পূর্ণ রান্নাটা করতে পারেন, তবে শুধু সরিষার তেল দিয়ে করলে ঝাঁজটা খুব বেশি হয়, এজন্য আমি কিছুটা সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এখন হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, যেহেতু আমরা রান্নায় সরিষার তেল ব্যবহার করেছি তাই উপরে এরকম ফেনা হয়ে গিয়েছে। আর দেখুন পেঁয়াজটাকে আমি কীরকম কালার করে ভেজেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আর মাংসের সাথে আমি চর্বি হাড় সব কিছুই মিশিয়ে নিয়েছি। আর তেহারির জন্য মাংসটা একটু ছোট করেই কাটা হয়। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি এখন পেঁয়াজ আর তেলের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাংসটা ভাজতে ভাজতে যখন এরকম হালকা সাদাটে বর্ণের হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা দারচিনি, এছাড়া দিয়ে দিচ্ছি আমি 5-6টা এলাচ, আর 2টো তেজপাতা আমি মধ্যে থেকে একটু ছিঁড়ে দিচ্ছি। গরম মশলাগুলোকেও এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি এখানে একটি একটি করে উপকরণ দিচ্ছি আর মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এতে করে মাংসের টেস্টটা খুব ভালো আসে। আর তেহারির মাংসটাকে রান্না করার জন্য খুব বেশি পরিমাণে মশলাও ব্যবহার করা হয় না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব কিছুকে আবারও নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখেই আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে মাংসটাকে আমি আরও প্রায় 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আর মাংসের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। 10 মিনিট মাংসটাকে রান্না করার ফলে দেখুন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুব সফট হয়। টক দইটা দিয়েও আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। যে কোনো মাংস কষানোর পরে সেদ্ধ করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, এতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটাকেও নেড়ে চেড়ে আমি একসাথে মিশিয়ে দিয়েছি। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 10-15টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে অবশ্যই একটু বেশি করেই ব্যবহার করবেন, এতে করে মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর এটা পুরান ঢাকার তেহারির খুবই ইম্পর্ট্যান্ট একটা উপকরণ। আর যেহেতু মাংস রান্না করার সময় আমরা কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, তাই এই কাঁচামরিচটা কিছুটা ঝাল ফ্লেভারও ছড়াবে। এখন আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রীর বাটা। চেষ্টা করবেন জয়ফল জয়ত্রীর গুঁড়ো ব্যবহার না করে বাটাটাই ব্যবহার করতে। এখন আবারও সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন হাঁড়িটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে আমি অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি হাঁড়ি থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন এরই মাঝে পানিটা বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে আর উপরে তেলও ভেসে উঠেছে। মাংসের মধ্যে বাকি যতটুকু পানি আছে সেই পানিটাকেও নেড়ে চেড়ে আমি আরও কিছুটা শুকিয়ে নিয়েছি। আর দেখুন মাংসটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এর মধ্যে কিন্তু আমরা কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি আর খুবই অল্প কিছু উপকরণেই মাংসটাকে আমরা রান্না করে নিয়েছি। এখন এই মশলা থেকে মাংসটাকে আমি তুলে নিচ্ছি। শুধু মাংসগুলোকেই তুলে নেবেন আর যে মশলা আর তেলটা থাকবে তা হাঁড়ির মধ্যেই রেখে দিতে হবে।
এই মশলা আর তেলের মধ্যে আমরা তেহারির রাইসটাকেও রান্না করে নিব। সবগুলো মাংস আমি এখন মশলা থেকে তুলে নিচ্ছি। হাঁড়ির মধ্যে যে মশলার তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে আমি এখন দিয়ে দিব পানি। আপনারা যতটুকু চাল ব্যবহার করবেন তার ডাবল পানি এখানে ব্যবহার করবেন। আমি আজকে 1 কেজি পরিমাণ চালের তেহারি রান্না করব, সেই অনুযায়ী আমি পানিটাকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পানির সাথে মশলার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রাইসটাকে রান্না করার জন্য আমরা এখানে বেশ কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মালাই। আমি এখানে দুধের সরটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর সেটাকেই ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম বাটাও এখানে ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটাকে আপনারা চালের অনুপাতেই ব্যবহার করবেন, কারণ মাংসটাকে আমরা অলরেডি লবণ দিয়ে রান্না করে রেখেছি। সব কিছুকে নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 15-20টার মতো কাঁচামরিচ। আপনারা কোনো অবস্থাতেই কাঁচামরিচটা এখানে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা তেহারির স্বাদটা ঠিকভাবে পাবেন না। যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাওর চাল। চালটাকে আগে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে আমি চালটাকেও পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এই পানিটা আবারও ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 6-7টা আলু বোখারা আর দিয়ে দিচ্ছি 15-16টার মতো কিচমিচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। সব কিছুকে দিয়ে আবারও চালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব এই পানিটা ফুটে কিছুটা কমে যাওয়া পর্যন্ত। যখন চালটা পানির উপরে এরকম ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি আর হাঁড়িটাকে এখন ঢেকে দিব আর অপেক্ষা করব 15 মিনিটের জন্য। হাঁড়িতে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা কোনো কাগজ বা টিস্যু দিয়ে আপনারা বন্ধ করে দিবেন। আর হাঁড়ির তলিটা যদি মোটা না হয় এই পর্যায়ে তাহলে আপনারা হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে দিবেন। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি হাঁড়ি থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আলতো হাতে আমি রাইসগুলোকে উল্টে পাল্টে দিব, এতে করে সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হতে পারবে। এই কাজটাকে অবশ্যই আপনারা আলতো হাতে করবেন, কারণ এই পর্যায়ে চালটা খুব নরম থাকে আর খুব জোরাজোরি করলে এটা ভেঙে একদম ভর্তা হয়ে যাবে। রাইসগুলোকে উল্টে দিয়ে আবারও হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব আরও 15 মিনিট। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটাকে আমি সরিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য একটু জর্দার রং অল্প একটু পানিতে গুলিয়ে এখানে ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, আমি সামান্য একটু রং দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। আবারও রাইসগুলোকে খুব ভালোভাবে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। যখন তেহারির রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আবারও হালকা হাতে মাংস আর রাইসগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে। পুরান ঢাকার তেহারির এটাই একটা বৈশিষ্ট্য যে এখানে মাংসটা রান্না করে মাংসটাকে তুলে রাখা হয় আর মাংসর মশলার মধ্যেই রাইসটাকে রান্না করে তারপরে একসাথে মাংস আর রাইসটাকে মিশিয়ে দেওয়া হয়। সব কিছুকে মিশিয়ে চুলাটাকে অফ করে দিয়ে হাঁড়িটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর 5 মিনিট পরে তেহারিগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। হয়ে গিয়েছে আমার পুরান ঢাকার স্টাইলের বিফ তেহারি। আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। এটা যে খেতে কতটা মজা আর কতটা ফ্লেভারফুল তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন তেহারির কালারটা কতটা সুন্দর এসেছে আর সবগুলো রাইস খুব ঝরঝরে হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলোকে লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।